লাখ 5 লাখ টাকা খরচ করে আসতেছে। আইসে বেচার রাকানটা আছে, থাকার জায়গা নাই, ভালো করে খাওয়ার জায়গাও নাই। বর্তমানে যে পরিস্থিতি দালালরা করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে এক ভাইয়ের মুখ থেকে কিছু প্রবাসীর কাহিনী শুনবো। উনি অনেক দিন যাবত এই প্রবাসে আছে, সৌদি আরব অনেক বছর ধরে আছে, এবং ওনার মুখ থেকে আজকে কিছু কথা শুনবো। প্রবাসে কেমন দিনকাল কাটাচ্ছে উনি, আর যারা নতুন বিদেশে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো। আজকে দালাল নিয়ে কিছু কথা বলবো। দালালরা অনেক কিছু বলে সৌদি আরব আইনে, তারপর আর কিন্তু খোঁজ খবর নেয় না বা কাজ কাম দেয় না, এসব নিয়েও আজকে কিছু কথা বলবো। তো সো ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? কেমন আছেন? এই তো ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনার দুজনেই ভালো আছি। আপনি প্রবাসে কত বছর ধরে আছেন? আমি প্রবাসে প্রায় 30 বছর যাব। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, উনি 30 বছর যাবৎ এই প্রবাসে সৌদি আরবে কাটায় দিছে। আর আজকে কিছু কথা বলবো যেটা আসলে না বললেই না, যারা নতুন বিদেশ আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে। দালাল ছাড়া আসা যায় না প্রবাসে, কিন্তু দালালটা তো মিথ্যা কথা বইলা প্রবাসে আনে, আনার পর আর কিছু খোঁজ খবর নেয় না অনেকেরই। যেরকম ফ্রি ভিসা বলে একটি কথা আছে, ফ্রি ভিসায় আসলে 50,000 থেকে 60,000 70,000 টাকা কামাবে বাংলাদেশে থেকে, শুধু টাকার ইয়াটাই দেখে। কিন্তু এখানে আইসা তো দেখলাম অনেকে কাজ পায় না, খাওয়া দাওয়ার অসুবিধা, বা আপনার দেখা গেল উনি এখন খাইতে পারতেছে না, থাকার সমস্যা, এগুলা নিয়ে যদি আপনি বলেন একটা। এখন ব্যাপারে ছিল আগের দিন আর এখন কার দিন বর্তমানে নাই। এখন ব্যাপার হয়েছে কি, আমার জীবনে এখানে আসি আজকে 22 বছর যাবৎ এখানে এক প্রতিষ্ঠানে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার যোগ্যতায় আমি চাকরি ভাবে করে রেখেছি। এখন কত হয়েছে, আমার চোখের সামনে কখনো বাংলাদেশি লোক দেখতাম না। মনে করেন 15-20 বছর পর্যন্ত বাংলাদেশি কোনো লোক দেখতাম না এখানে, আমার এখানে আপনি যেখানে আছেন। এখন বর্তমানে আমি 3 বছর যাবৎ যে ছাদের উপরে মনে করেন বাংলাদেশি লোক আসতেছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, এই গাড়িটি নিয়ে আসতেছে আর রুমের মধ্যে উঠতা আছে, দালাল দ্বারা আসতেছে, হয়তো কবিতা আছে, আপনাদের 4-5 লাখ টাকা খরচ করে আসতেছে, আইসে বেচার রাকানটা আছে, থাকার জায়গা নাই, ভালো করে খাওয়ার জায়গাও নাই। বর্তমানে যে পরিস্থিতি দালালরা করতেছে, এটা মনে করেন খুবই একটা জঘন্য কাজ। আচ্ছা, আজকে আমার জীবনে আমি অনেক কিছু দেখছি, কিন্তু অসহায় এই যে আমার পাশেও বসে রয়েছে কতগুলো মানুষ, আমি যতটুকু পারি সহযোগিতা করি, কাজ থাকলে আমি অন্য মানুষের আমি কাজকর্ম দিয়ে দিই। কিন্তু বর্তমানে যে অবস্থা, আমার নিজস্ব লোক আসছে আমরা জানি না, আমাদেরও নিজস্ব লোক আসছে জানি না, 3 মাসের কাগজপত্র কইরা কাট পাই কিনা জানি না, এই যে 3 মাসের ব্যাংকের ফিস ডালিয়া দিছে। আচ্ছা, আপনার স্যার কাছে একটা কথা শেয়ার করি, কিছুদিন আগে আপনি একটা দালালকে ফোন দিছিলেন, উনি সৌদি আরব থেকে মানে বাংলাদেশ থেকে আপনার একটা নিজস্ব লোক আছে। আমার নিজস্ব লোক আনছে, এটা দেখছেন, গিয়েছিলাম তার সাথে দেখা সাক্ষাৎ করতে, সে কেমনতর চিঠি আর দেখেন, এ বলতেছে বাংলাদেশ থাইকে আর কাগজপত্র হয়েছে, আকাম হয়েছে, তারপর ওই কথাগুলো আমি রেকর্ডিং করে রাখছি, পরবর্তীতে আবার জিজ্ঞাসা করে না না বাংলাদেশ না, এয়ারপোর্টে আসার পর এখন এরা না বুঝা না শুনে আসতেছে, মানুষকে এমনভাবে প্রতারণা করতেছে। আমার বর্তমান 3-4 জন আত্মীয় স্বজন আছে, তারা ওইভাবে আছে, আমি পারতে চেষ্টা করতেছি তাদেরকে কতটুকু সহযোগিতা করা যায়। কিন্তু ভাইয়েদের উদ্দেশ্য বলবো, দেশের উদ্দেশ্য বলবো, যারা দেশে আছেন, যারা বিদেশে আসতে চান, তারা এইভাবে কোনোদিন প্রতারণা হবেন না। নিজস্ব যদি লোক থাকে যে তার নিজের ভালো মন্দ না দেখে আপনার ভালো মন্দ দেখবো, ওই সবের লোকের সাথে আপনি সম্বন্ধ করবেন, সম্পর্ক করবেন, কিন্তু অন্য লোকের সাথে কোনো সম্পর্ক করবেন না চিটার বাটপাটার সাথে। আমার জীবন অনেক দেখছি ভাই, আমি যতটুকু করছি মানুষরে, এমনও মানুষের কাছে আমরা কাইতে আসি, আমার গোসল করাইলে ঋণ আমার শোধ করতে পারবো না। কিন্তু ভাই এখন বর্তমানে মানুষের হাহাকার দেখে আমার খুব খারাপ লাগে, জানেন না। দেশের উদ্দেশ্যে কিছু কথা বলি, যারা আপনারা বিদেশে আসতে চান, নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকলে, থাকার আশ্রয় থাকলে বা কাজকর্ম করে দিতে পারলে তাদের কথায় হাত দিবেন, নয়তো না। আপনারা মনে করেন এইভাবে কোনোদিন প্রতারণ হয় না, এই যে 4-5 লাখ টাকা মানুষের দিন ঋণ করে আসতেছে, এতে বহুত খারাপ লাগে ভাই আমার কাছে। এইসব জিনিসগুলো এরকম অনেক প্রবাসীরাই মানে
আমার এখানে প্রতি সপ্তাহে মনে করেন 8-10 জন করে আসতেছে, আবার অনেক সময় লোকজন আইসা খুলতে হচ্ছে এই চিটার গো বাটপার গো পাইতেছে না। আচ্ছা, তখন এইসব মনে করেন কি করার আছে এখন মানুষের বিদেশ যারা আসতে চায় অনেকে ওই কোম্পানি বলে কোম্পানিতে নিবে, কিন্তু সৌদি আরবে কিন্তু কোম্পানিতে এখন বর্তমানে সৌদি আরব কোম্পানি আছে মনে করেন, ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো কাজও আছে, কিন্তু কাজে আর কথা মিলতে হবে ওই যে দুইটা একটা করে ভিসা নিয়ে মনে করেন আসতে চাই না ছেড়ে দিতে আছে, এগুলো তো সাপ্লাই সাপ্লাই, এরপরে সৌদিরও দোষ দিতে আছে, এদেরও কোনো দোষ নাই, এরা তো কই আনতে আছে যে আমার কাজকর্ম নাই কিন্তু বাইরে কাজ কাম করবো, এখন তো কাজ দেওয়ার তো দায়িত্ব যে আনতে আছে তার, কিন্তু কাগজপত্র করার দায়িত্ব আর এমন সৌদির লোকে যাদের রিলেশন ভালো আছে তাদের সঙ্গে কাজ কাম করবেন, যাদের সঙ্গে ভালো রিলেশন নেই তাদের সঙ্গে করবেন না, কেননা তাইলে প্রতারিত হবেন। আপনাদের কাছে এটি আমার অনুরোধ, টাকা পয়সা মনে করেন বহুত কষ্টের জিনিস, আমার জীবনে কিছু করতে নেই কিন্তু আমি সৎভাবে থাইকা সৎ হালাল পথে চললে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু আমার দিকে তাকায় থাকলে হবে না, কিন্তু নিজেদেরও যোগ্যতা থাকতে হবে, আর আপনারা প্রতারিত হবেন না এই দালালের পক্ষে, আর খপ করে কোনো দিন আর করবেন না এইসব কাজ, কোনো করবেন না, আমার পাশে অনেক লোক বসে আছে তারা দেখতে আসতেছে চাইতেছে না কি লেগা, তাদেরও প্রবলেম আছে কি কারণে যে এরা মনে করেন এখন তুই পর্যন্ত ঠিক মতন খাওয়ার পাইতেছে না, থাকার জায়গাটা পাইতেছে না, জেলখানার মতন রাখতেছে এইসব দালালদের। তবে সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকেন, সবার উদ্দেশ্যে বলি কোনো টাকা পয়সা বেহুদা নষ্ট করেন না এবং কোনো এই এরকম প্রতারণার শিকার হয়েন না আপনারা। একটা দালাল 50,000, 60,000, 1,00,000 রিয়াল, 1,00,000 টাকা লাভ করার জন্য অনেক কিছু করে, একটা মানুষের লাইফ নষ্ট করে দেয়, ঠিক আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা প্রবাসে আসতেছেন আসবেন বাংলাদেশ থেকে, এবং তারা অবশ্যই ইয়া করে জেনে শুনে তারপর প্রবাসে আসবেন, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।